ঘাটালে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ঘাটালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন সম্প্রতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা 6টায় ঘাটাল উপজেলার দিগড় ইউনিয়নের কদমতলী গড়াট্র সরকার বাড়ি পূজা মণ্ডপে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা তেজগাঁও কলেজের অধ্যাপক, সরকার বাড়ি গড়াট্র শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পূজা কমিটির সদস্য প্রফেসর ডক্টর অধীর চন্দ্র সরকার। বাবু মনীন্দ্র মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 3 ঘাটাল সংসদ সদস্য আলহাজ আতর রহমান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মোস্তফা কামাল হুমায়ুন হেমু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ভাইস চেয়ারম্যান মিসেস শাহিনা সুলতানা শিল্পী, সাবেক কান্ট্রি ডিরেক্টর আইপাস ডাক্তার এস এম শহীদুল্লাহ, ঘাটাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সাইফুর রহমান খান, 7 নং দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক বাদল মাহবুব, সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পূজা কমিটি সরকার বাড়ির সভাপতি সুধাংশু শেখর সরকার, সাধারণ সম্পাদক জীবন কুমার নন্দী সহ আরো অনেকে। এর আগে প্রধান অতিথি লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বাংলাদেশ বেতার টেলিভিশনের বিশিষ্ট কণ্ঠশিল্পী সরস্বতী সরকারের নেতৃত্বে সুদর্শন ললিতকাল একাডেমি ঢাকার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।